হ্যালো বন্ধুরা, এডুকো বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কিছুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটি পোল অর্গানাইজ করেছিলাম যে ভিডিও কী নিয়ে করলে ভালো হয়। এই পোলে শেষ দেখা 50 জন অংশ নিয়েছিল। যদিও এটা খুব ছোট সাইজ, তবুও আমরা একটা ধারণা পেয়েছি যে মোটামুটি অর্ধেক সংখ্যক শিক্ষার্থী টপিক ডিসকাশন নিয়ে ভিডিও চায় ও অর্ধেক সংখ্যক শিক্ষার্থী কোয়েশ্চেন ধরে ধরে আলোচনার ভিডিও দেখতে চায়। তোমাদের কথা মাথায় রেখে তাই আমরা প্রত্যেকটা টপিক প্রথমে আলোচনা করে নেব, তারপর সেখান থেকে যেসব কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে এসেছে তার ডিটেলস আলোচনা করব এবং চেষ্টা করব সেই সমস্ত টপিক সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আলাদাভাবে তুলে ধরতে। এইভাবে প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেডাগজি এর সিলেবাস কমপ্লিট করব, দেন যদি সময় থাকে তবে সিডিপি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজ থেকে আমরা 2021 সিটেটের প্রস্তুতি নিয়ে ভিডিও শুরু করলাম, যা রেগুলার ইন্টারভেলে চলবে। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আজকের প্রথম ক্লাসের টপিক হলো ল্যাঙ্গুয়েজ স্কিলস। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাষা বলতে একটি দক্ষতাকে বোঝায়। অন্যান্য বিষয়ের মতো এক্ষেত্রে তথ্য নির্ভর পড়া হয় না, বরং ব্যক্তির চিন্তাভাবনাকে সুন্দরভাবে তুলে ধরে। যেহেতু ভাষাকে আমরা একটি দক্ষতা ধরি, তাই এটা একটা সাইকোমোটর ডোমেনের আন্ডারে পড়ে। যেমন ধরো সুইমিং, প্লেয়িং ক্রিকেট, এই সমস্ত কিছু আমরা প্রথমে শিখি, তারপর ক্রমশ প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেই বিষয়ে দক্ষ হয়ে উঠি। ভাষার ক্ষেত্রেও কিন্তু তাই। এবার দেখো, ভাষা দক্ষতাকে আয়ত্ত করার জন্য চারটি সাব স্কিলস রয়েছে যা তোমাদেরকে জানতে হবে। এগুলি কি? এগুলি হলো লিসনিং মানে শ্রবণ, স্পিকিং মানে কথন, রিডিং মানে পঠন, আর রাইটিং মানে লিখন। এই স্কিলসগুলোকে একত্রে LSRWO বলা হয়। আবার দেখো, ল্যাঙ্গুয়েজ স্কিলকে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, আর আরেকটি হলো রিসেপটিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিলকে আবার অ্যাক্টিভ স্কিলসও বলা হয়, যেমন স্পিকিং এবং রাইটিং। এই স্কিলগুলোর দ্বারা আমরা কিছু তৈরি করি, তাই এগুলোকে প্রোডাক্টিভ স্কিল বলা হচ্ছে। নেক্সট কি? রিসেপটিভ স্কিলস। এটির আরেকটি নাম হলো প্যাসিভ স্কিলস, যেমন শ্রবণ ও পঠন। রিসিভ থেকে রিসেপটিভ এসেছে, রিসিভ মানে হলো গ্রহণ করা, অর্থাৎ এই স্কিলগুলো আমরা গ্রহণ করি। ল্যাঙ্গুয়েজ ফর্ম হিসাবে এই স্কিলগুলোকে ক্লাসিফাই করা যায়। যেমন ওরাল ফর্মের জন্য লিসনিং ও স্পিকিং স্কিল দরকার হয়, আবার রাইটিং ল্যাঙ্গুয়েজ ফর্মের জন্য পঠন ও লিখন স্কিলে দক্ষ হতে হয়। এখন আমরা এই চারটি স্কিল সম্পর্কে জানব। প্রথমেই আসি শ্রবণ দক্ষতা সম্পর্কে। দেখো, শ্রবণ দক্ষতা হলো মৌখিক মাধ্যমে গ্রহণক্ষম বা ধারণক্ষম একটি দক্ষতা। গ্রহণক্ষম বলার কারণ কি? কারণ হলো কেউ যখন কিছু বলে আমরা তা শুনি, মানে গ্রহণ করি। যেমন তুমি আমার ভিডিও শুনছো, মানে তুমি শোনার মাধ্যমে গ্রহণ করছো। তাই শ্রবণ দক্ষতাকে গ্রহণক্ষম বলা হয়। এবার দেখো, শ্রবণে মূলত দু ধরনের পরিস্থিতি দেখা যায়। একটি হলো মিথস্ক্রিয়ামূলক বা ইন্টারঅ্যাক্টিভ, আর আরেকটি হলো অমিথস্ক্রিয়ামূলক বা নন ইন্টারঅ্যাক্টিভ। তো প্রথমেই আমরা জেনে নিই যে মিথস্ক্রিয়ামূলক বলতে এখানে কী বোঝানো হয়েছে। যেমন ধরো, মুখোমুখি কথোপকথন হচ্ছে বা ফোনে কথা বলা হচ্ছে, সেখানে আমরা একই সাথে বলি এবং শুনি। এখানে কিন্তু আমরা ডাউট ক্লিয়ার করার সুযোগ পাই, বা আমরা যদি না শুনতে পারি তাকে বলতে পারি যে তুমি আরেকবার বলো, মানে রিপিট করতে আমরা বলতে পারি। দ্বিতীয়টি কি বললাম? দ্বিতীয়টি বললাম অমিথস্ক্রিয়ামূলক বা নন ইন্টারঅ্যাক্টিভ। যেমন ধরো, রেডিও, টিভি, ফিল্মস থেকে কিছু শোনা, এক্ষেত্রে কিন্তু আমরা ডাউট ক্লিয়ার করার সুযোগ পাই না, বা তাকে রিপিট করতেও বলতে পারি না। এবার দেখো, প্রতিটি দক্ষতারই কিছু মাইক্রো স্কিলস রয়েছে যার মাধ্যমে আমরা সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারি, আর এই মাইক্রো স্কিলসগুলো প্রত্যেকেরই করা উচিত। আর প্রতিটি দক্ষতার মাইক্রো স্কিলসের কথা বলেছেন রিচার্ড 1983 সালে। চলো তাহলে দেখে নিই শ্রবণ দক্ষতা বিকাশে কী কী মাইক্রো স্কিলস রয়েছে। দেখো, যখন কেউ কিছু বলবে তার মধ্য থেকে কিছু শব্দ আমাদের শর্ট টার্ম মেমোরিতে রেখে দিতে হবে। এবার এই শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, যারা দেখোনি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নেক্সট কি? নতুন ভাষায় যে আলাদা রকম আওয়াজ হয় তা আমাদেরকে আলাদা করতে হবে। যেমন হেয়ার আর ইয়ার। হেয়ার মানে কি? চুল, আর ইয়ার মানে কান।
এই রকম। তারপর প্রত্যেকটি শব্দ, মানে আমরা যখন কিছু শুনছি তার মধ্যে যে জোর রয়েছে বা ছন্দ রয়েছে সেটিকে বুঝতে হবে। যখন ধরো কেউ আবৃত্তি করে তখন কিন্তু তারা সেই মতন ছন্দ অনুযায়ী গলার স্বর ওঠানামার মাধ্যমে জিনিসটাকে বলে, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। নেক্সট কি, বড় বাক্যের বদলে যখন কেউ ছোট শব্দ ব্যবহার করে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, মানে যখন কেউ বড় শব্দের বদলে কোনো ফ্রেজাল ভার্ব ইউজ করছে সেই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। তারপর কি, বিভিন্ন ধরনের শব্দ, নতুন নতুন শব্দ আমাদেরকে চিনতে হবে, এর ফলে কি হবে আমাদের শব্দ ভাণ্ডার তৈরি হবে। তারপর কেউ যখন কিছু বলবে বা কোনো বাক্য বলবে সেই বাক্যের গঠনটা কি বুঝতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কি সে কোন টেন্সে বলছে, মানে সে অতীতকালে বলছে না বর্তমানকালে বলছে না ভবিষ্যৎকালে বলছে, সেই জিনিসটিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবার আসি কথন দক্ষতায়। কথন দক্ষতা হলো মৌখিক মাধ্যমে উৎপাদনক্ষম একটি দক্ষতা। একে উৎপাদনক্ষম কেন বলা হয়েছে, কারণ যখন কিছু আমরা বলি তখন আমরা কোনো শব্দ তৈরি করি, বাক্য তৈরি করি। অন্যান্য দক্ষতার থেকে কথন দক্ষতা একটু জটিল, কারণ এখানে শুধু শব্দ উচ্চারণ নয়, তার সাথে সাথে আমাদেরকে বাক্য গঠনও করতে হচ্ছে। এবার দেখো, শ্রবণ দক্ষতায় আমি দু ধরনের পরিস্থিতির কথা বলেছিলাম, কিন্তু কথন দক্ষতায় তিন ধরনের পরিস্থিতি রয়েছে। কি, একটা হলো মিথস্ক্রিয়ামূলক, মানে ইন্টারঅ্যাক্টিভ, একটা রয়েছে আংশিক মিথস্ক্রিয়ামূলক বা পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, আর আরেকটি রয়েছে অমিথস্ক্রিয়ামূলক বা নন ইন্টারঅ্যাক্টিভ। ব্যাপারটা কি, মিথস্ক্রিয়ামূলক ব্যাপারটাও সেই শ্রবণের মতনই, মানে কথোপকথন বা ফোনে যখন আমরা কথা বলি আমরা একই সাথে বলি এবং একই সাথে শুনি। এখানে আমরা ডাউট ক্লিয়ার করার সুযোগ পাই এবং বক্তাকে বলতে পারি যে তুমি রিপিট করো। নেক্সট কি বললাম, আংশিক মিথস্ক্রিয়ামূলক বা পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ। এটা দেখো, যখন কোনো স্পিকার কিছু বলে বা বক্তৃতা দেয় তখনও আমরা কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমাদের সেই রকম সুযোগটা থাকে না যতটা বক্তার থাকে। মানে বক্তা যতটা সুযোগ পায় কথা বলার, শ্রোতা হিসাবে আমরা প্রশ্ন করার বা ডাউট ক্লিয়ার করার ততটা সুযোগ পাই না। এর জন্য এটিকে বলা হচ্ছে আংশিক মিথস্ক্রিয়ামূলক। আর আরেকটা হয়েছে অমিথস্ক্রিয়ামূলক বা নন ইন্টারঅ্যাক্টিভ, মানে ধরো রেডিওর জন্য কোনো কিছু রেকর্ড করা। এবার দেখো, মাইক্রো স্কিলসের মাধ্যমে তোমরা জানোই যে কোনো দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব, তো সেই ক্ষেত্রে কথন দক্ষতারও কিছু মাইক্রো স্কিলস রয়েছে যা কথন দক্ষতা বিকাশে সাহায্য করে। সেগুলি কি, যখন শব্দ উচ্চারণ করবে তা স্পষ্ট মতন করতে হবে, যাতে যাকে তুমি বলছো সে যেন বুঝতে পারে যে তুমি কি বলতে চাইছো। তোমার শব্দ উচ্চারণ যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে তুমি তাকে কি বলতে চাইছো বা কি বোঝাতে চাইছো। আরেকটা কি, বলার সময় ছন্দ মেনে চলতে হবে, যেখানে জোর দেওয়ার দরকার সেখানে জোর দিতে হবে। যেমন যখন কেউ কবিতা আবৃত্তি করে তখন কিন্তু তোমরা জিনিসটাকে শুনেছো, তারা গলার স্বর ওঠানামার মাধ্যমে জিনিসটাকে বলে। নেক্সট কি, শব্দের সঠিক রূপ বলতে হবে, যেমন ধরো ক্রিয়ার সঠিক রূপ, মানে অতীতের কোনো কথা হলে সেটা অতীতকালে বলতে হবে, ভবিষ্যতের কোনো কথা বললে সেটা ভবিষ্যৎকালে বলতে হবে। তারপর সঠিক জেন্ডারের ব্যবহার, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যবহার, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর সিস্টেমেটিকভাবে শব্দ ব্যবহার করতে হবে, যেমন ধরো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর সঠিক শব্দ ইউজ করতে হবে, এর জন্য আমাদের পর্যাপ্ত শব্দ ভাণ্ডার তৈরি করা দরকার। নেক্সট কি, পরিস্থিতি এবং বক্তার কথোপকথনের ধরন অনুযায়ী সঠিক শব্দ প্রয়োগ করতে হবে। কেউ যদি তোমাকে দুঃখের কথা বলে তখন কিন্তু তুমি সেখানে হাসি ঠাট্টামূলক শব্দ ব্যবহার করতে পারো না। নেক্সট কি, সঠিক বাক্য গঠনে কথা বলতে হবে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোকে মাথায় রেখে কথা বলতে হবে। তারপর তুমি যা আলোচনা করছো তা যুক্তিসঙ্গতভাবে পরপর সাজিয়ে বলতে হবে, যাতে শ্রোতা বুঝতে পারে তুমি কি বলতে চাইছো। নেক্সট কি, পঠন দক্ষতা। পঠন হলো লৌকিক মাধ্যমে গ্রহণক্ষম বা ধারণক্ষম একটি দক্ষতা, কারণ আমরা যখন কিছু পড়ি তার মাধ্যমে আমরা কিছু জানতে পারি, মানে আমরা কিছু গ্রহণ করি। আর পড়া মানেই হচ্ছে সেটা লেখার রূপে রয়েছে, এর জন্য বলা হয়েছে পঠন হলো লৌকিক মাধ্যমে গ্রহণক্ষম দক্ষতা। এবার দেখো, পঠনের মাধ্যমে আমরা কথন ও শ্রবণ দক্ষতাকে ইম্প্রুভ করতে পারি। এছাড়া পঠনের মাধ্যমে আমাদের শব্দভাণ্ডার তৈরি হয়, যা কিনা পরবর্তীতে শ্রবণ দক্ষতা বিকাশে সাহায্য করে। যেমন ধরো একটি শব্দ মরিচিকা,
যারা জানো না এটার মানে কি, তাদের সামনে যখন মরীচিকা নিয়ে কথা হবে বা সে যদি প্রথম মরীচিকা শব্দটি শোনে, সে কিন্তু বুঝতে পারবে না, কেননা তার স্কিমাতে মরীচিকার অর্থটি সংযুক্ত হয়নি। এবার সে যখন মরীচিকা সম্পর্কে পড়বে, তখন সে তার মানে জানবে এবং তার স্কিমাতে অ্যাড হবে। অর্থাৎ এরপরে তাকে যদি কেউ মরীচিকা সম্পর্কে বলে, সে বুঝতে পারবে। অর্থাৎ দেখা গেল পঠনের মাধ্যমে কিন্তু শ্রবণ দক্ষতার বিকাশ ঘটে। আসি পঠনের মাইক্রো স্কিলসে। যেমন ধরো আমি বললাম চ, এই চ বলার সাথে সাথে তোমাদের মাথায় একটি আকার চলে আসলো, মানে চয়ের সিম্বল চলে এসেছে। অর্থাৎ একটি শব্দের সাথে একটি সিম্বলের সম্পর্ক স্থাপিত হয়। একইভাবে আমরা যখন পাঠ্যবই পড়ার সময় এই বিভিন্ন শব্দ উচ্চারণ করি, তখন কিন্তু আমাদের স্মৃতিতে তার একটি চিত্র ফুটে ওঠে। এইভাবে পঠন চলাকালীন এই শব্দগুলোর যদি সঠিক উচ্চারণ ও তার যথাযথ সিম্বল স্কিমায় থাকে, তবেই কিন্তু আমরা সহজে পঠন কার্য চালিয়ে যেতে পারবো। নেক্সট, শব্দ ভালো মতন পড়ে নিয়ে শব্দভাণ্ডার তৈরি করতে হবে। শব্দের সঠিক মানে বুঝতে হবে পঠনের মাধ্যমে, মানে নতুন শব্দের অর্থ জেনে নিতে হবে। এমন না যে পড়েই যাব। অনেক সময় আমরা কি করি, নতুন শব্দের মানে জানা না থাকলেও আমরা পড়েই যাই, কিন্তু এরকম করলে চলবে না। ব্যাকরণগত দিক বুঝতে হবে, যেমন বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম বা ধরো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল ইত্যাদি। বাক্যের গঠন বুঝতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার দেখো, পঠনের সময় শুধু পড়েই গেলাম তাহলে কিন্তু হবে না, মেন জিস্টটা কী, যেটা পড়ছি সেটার মেন আইডিয়াটা কী, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার কি, পঠনের উদ্দেশ্যের সাথে রিডিং স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে। যেমন ধরো, উদ্দেশ্য যদি পাঠ্যবস্তুর মূল ভাব জানা হয়, তাহলে আমরা স্কিমিং পদ্ধতিতে পড়ব। আবার পঠনের উদ্দেশ্য যদি পুঙ্খানুপুঙ্খভাবে জানা হয়, তবে আমাদের স্ক্যানিং স্ট্র্যাটেজিতে পড়তে হবে। নেক্সট আসি লিখন দক্ষতায়। লিখন হলো লৈখিক মাধ্যমে উৎপাদনক্ষম দক্ষতা, কারণ লেখা মানেই তৈরি করা। যেমনটা আমরা কথনের ক্ষেত্রে করি, তবে সেটা মৌখিক, আর লিখন হলো লৈখিক। লিখন হলো ভাষা দক্ষতার সবচেয়ে কঠিনতম একটি স্কিল, কেননা অনেক সময় ভাষার নেটিভ স্পিকার্সরা, মানে যে যে ভাষায় কথা বলে, তাদেরও কিন্তু সেই ভাষায় গুছিয়ে লিখতে সমস্যা হয়। যেমন ধরো, ইউপিএসসি এক্সাম বা ডাব্লিউবিসিএস এক্সামগুলোতে রাইটিং স্কিল চেক করা হয়, যে পরীক্ষার্থী তার চিন্তাভাবনাগুলো গুছিয়ে লিখতে পারছে কিনা। তাহলে এই লিখন দক্ষতা বিকাশের জন্য আমাদের কিছু ছোট ছোট বিষয়ে নজর দিতে হবে। সেগুলি কি, যেমন ধরো, শুদ্ধ বানান বিরামচিহ্নের ব্যবহার করতে হবে, শব্দের সঠিক রূপ ব্যবহার করতে হবে, মানে সঠিক টেন্সের ব্যবহার করতে হবে, আবার সঠিক জেন্ডারের ব্যবহার করতে হবে, সঠিক ক্রমে শব্দ বসিয়ে বাক্য গঠন করতে হবে। নিশ্চয়ই আমরা লিখব না আমি খাবো ভাত, আমরা লিখব আমি ভাত খাবো। লেখার ধরন বিষয়ের ওপর নির্ভর করবে, যেমন যেভাবে আমরা চিঠি লিখব সেভাবে নিশ্চয়ই আমরা একটি রিপোর্ট লিখব না। শব্দ ভাণ্ডারের যথার্থ ব্যবহার করতে হবে, অর্থাৎ একই শব্দকে বারবার ব্যবহার না করে নতুন শব্দ প্রয়োগ করতে হবে। এছাড়াও এই স্কিলস নিয়ে আরও কিছু তথ্য রয়েছে যা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে, এবং স্কিলস রিলেটেড কোয়েশ্চেন নিয়ে তার পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের কোনো বিষয়ে জানা থাকলে বা জানানোর থাকলে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কোনো প্রবলেম হলে সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও, তোমাদের লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এছাড়াও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।